বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত মুসলিমগণ, হে সমস্ত সাধকগণ, আজকে আমি শামীম আলী চিশতি আপনার সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম, সেই আলোচনাটি দেখা গেছে অনেক মানুষে গুরুত্ব সহকারে এই আলোচনাগুলো শুনছে, আবার কেউ অবহেলার সাথে শুনছে। তবে আমি আশা করব এই আলোচনাগুলো যদি কেউ গুরুত্ব দিয়ে শোনে এবং এই জিনিসগুলো গভীর জ্ঞানে বুঝে, ইনশাল্লাহ সেই মানুষটির এমনও হতে পারে এই কথাগুলোর দ্বারা যে তার জীবনটাই ধন্য হবে। যেরকম যে একটি কথা বলা আছে, যেই বিসমিল্লার হয়নি ওজন, যেই বিসমিল্লার হয় না ওজন, দিলে তামাম দুনিয়া। তাহলে এই তামাম দুনিয়া দিলে এক পাল্লায় আরেক পাল্লায় বিসমিল্লা রাখলে এই বিসমিল্লার ওজন এর চেয়ে অনেক কম হবে। আর আমি বলবো কি, যে বিসমিল্লা যে বিষয়টা শুধু দুনিয়া দিলে নয়, এরকম লক্ষ কোটি দুনিয়া যদি একটি পাল্লায় দেওয়া হয় এবং বিসমিল্লা যদি একটি পাল্লায় দেওয়া হয়, তবুও লক্ষ লক্ষ দুনিয়াও দেখা গেছে পাতলা তার কাছে, আর বিসমিল্লার এতই ওজন। আর সেই বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ একদিন কুনচু কানসান বলিলেন, এবং এই বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ নিজে ভাষণ দিবেন। এবং এই বিসমিল্লা বিষয়টা কি, এই বিসমিল্লার মধ্যেই আল্লাহর বাসস্থান, এই বিসমিল্লার মধ্যে আল্লাহ এমন কিছু বাসন একদিন দিবেন যেই বাসনগুলো শুনে মানুষ গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। এই বিসমিল্লার মঞ্চে উঠে একদিন আল্লাহ এমন কিছু প্রকাশ করবেন যে মানুষ হাজার হাজার বৎসর বেহুশ হয়ে থাকবে। হে সমস্ত জগতবাসী, হে সমস্ত সাধকগণ, হে সমস্ত আল্লাহর প্রেমিকগণ, আজকের যে এই কথাগুলো অবশ্যই আপনারা একটু মন দিয়ে শুনবেন। যে দেখুন, যে কোনো একটা জিনিসের মধ্যে যখন আমরা মন লাগিয়ে শুনি, তখন কিন্তু সেটা আমাদের ব্রেনটে থাকে এবং সেই মতে কিছু করলে আমরা লাভবান হতে পারি। দেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন একটা জিনিস, যে এই পৃথিবীতে মানুষ যাই কিছু করুক, সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, দেখবেন যে একটা শিক্ষা অন্তত পেয়েছে যে সব কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তাহলে সব কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বললে আল্লাহ খুশি। আল্লাহ খুশি কেন? সমস্ত কাজের আগে বিসমিল্লা বললে আল্লাহ খুশি কেন? আর আল্লাহ কি বলেছে, বিসমিল্লা একা নয়, এই বিসমিল্লার মধ্যে আমার দোস্ত আছে, আমার রাসূল আছে, এই বিসমিল্লার মধ্যে আমি আল্লাহ স্বয়ং। যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম কেউ বলবে এবং বলে যখন যে কাজ শুরু করবে, সেই কাজ তার জন্য সফল লাভ করবে, তিনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। আর আল্লাহ কি বলেছে, বিসমিল্লার মধ্যে আমার বরকত দিয়ে রেখেছি। বরকত কি? যে যারা হতাশা হয়ে যায় জীবনে যে আমি এটা পারছি না, সেটা করতে পারছি না, সেটা আমার দ্বারা হচ্ছে না, তবে আল্লাহর কসম দিয়ে বলছি যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা প্রত্যেকটা কাজ করেন, তখন দেখবেন যেমন একটা অকুলে পড়ে গেছেন আরেকটা কুলের মধ্যে আপনি উঠে যাবেন। আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলা হয়, তখন কিন্তু শুধু বিসমিল্লাকেই বলা হয় না, এখানে তিনটা বিষয় বলা হয়। যেমন কালেমার মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমার মধ্যে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ, দেখেন আল্লাহর কথাটা এসে গেছে, নাই কোনো বান্দা, বান্দার কথা এসে গেছে, দেখুন রাসূলের কথা এসে গেছে, যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, ইহাতে নাই কোনো ভুল। তবে অবশ্যই সেই মানুষগুলো পেয়ে যাবে কুল যদি বুঝতে পারে এই বিসমিল্লার মূল। যাই হোক, আজকের যে আলোচনাটি বোঝানো হলো যে বিসমিল্লা একটা কঠিন বিষয়। দেখেন আমি কিছু কিছু আলোচনায় বলেছিলাম যে এই বিশ্বজগৎটা, এই যে বিশ্বজগৎটা, এই বিশ্বজগৎটা কিন্তু বিসমিল্লার একটা অংশ বা একটা অংশের অংশ এই বিশ্বজগৎটা।
তাহলে বিসমিল্লাহ বিষয়টা কি? আর এই এত বড় বিসমিল্লাহ, এত পাওয়ারশীল এবং এত দৈর্ঘ্য এবং এত বড়, এটাকে কিন্তু খুব ছোট একটা জায়গাতে নিয়ে রাখা হয়েছে, সেটা কোথায়? যে বিসমিল্লাহি রহমানুর রাহিম লিখতে যে প্রথম বা অক্ষর এবং বা অক্ষরের নিচে যে নকতা, এই নকতার ভিতরে সমস্ত বিসমিল্লার রহস্য জমা আছে এবং এই নকতাটার ভিতরে বিলিয়ন বিলিয়ন বিশ্ব লুকানো আছে। সুবহান আল্লাহ। হে জগতবাসী, আজকের এই আলোচনা আমার মনের, আমার অন্তরের অন্তঃস্থল থেকে করেছি। জানি না কোনো সাধকগণ, জানি না কোনো মমিনগণ, কোনো আল্লাহর প্রেমিকগণ আমার এই কথাগুলো অবশ্যই শ্রবণ করবেন। আচ্ছা, আরও একটি বিষয় হলো কি, দেখুন যে যেমন আমরা ছোটবেলাও শুনেছি, কিন্তু শুনেছি যে যেই বিসমিল্লার হয় না ওজন দিলে তামাম দুনিয়া। তাহলে বোঝা গেল যে তামাম দুনিয়া তো একটি দুনিয়া, আর আমার চিন্তাভাবনায়, আমার সাধন বলে, আমার জ্ঞান বলে, আমার প্রেম বলে আমি যতটুকু বুঝেছি যে যেই বিসমিল্লার হয় না ওজন দিলে তামাম দুনিয়া, কিন্তু এখানে তামাম দুনিয়া বলতে একটা দুনিয়ার কথা বলা হয়েছে। আর আমার জ্ঞানে চৈতন্যে এসে গেছে কি, যে লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন বিশ্ব যদি রাখা হয় এক পাল্লায়, তবু বিসমিল্লাহি রহমান রহিম যে একটা বিষয়, এই বিসমিল্লার ওজনের সাথে সেই লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন পৃথিবীও কিছু নয়। তবে হে সমস্ত জগৎবাসী, আমার কেন জানি আজকে বিদ্যুৎ থেকে একটু ফেটে ফেটে কান্না এসে যাচ্ছে, যে আল্লাহ যে এত মহান, এক সময় শুনেছি যে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, কিন্তু তখন শুনে শুনে বলেছি, এখন প্র্যাকটিক্যাল প্রমাণ করতে গেলে, প্র্যাকটিক্যালি দেখতে গেলে, বুঝতে গেলে তখনই মনে হয় চোখের পানি এসে যায়, শরীরটা শিহরে যায়, আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত জ্ঞানী, তার উপরে কোনো জ্ঞানী নেই, তার উপরে কেউ নেই। তার মানে একসময় শুনে শুনে বলেছি আল্লাহ আছে, রাসুল আছে, নবী আছে, আল্লাহর সৃষ্টি জগৎ আছে, শুনে শুনে বলেছি, বিশ্বাস করেছি। সেটা হলো, সেই বিশ্বাসগুলো ছিল ইমানে মজমাল, মানে শুনিয়া বিশ্বাস করা, একটা ইমানে মোফাসসাল, বিস্তারিত বিশ্বাস। জীবনের সাধন পথে গিয়ে যখন বিস্তারিত বিশ্বাসের ভিতরে প্রবেশ করা হলো, তখন যা কিছু দেখা হয়, যা কিছু বোঝা হয়, যে মাথা হ্যাং হয়ে যায়, যে আল্লাহর সৃষ্টি আল্লাহ এত সুন্দর করে আর এত জ্ঞান খাটি আল্লাহ সৃষ্টি করেছেন, যে এরকম লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন বিশ্ব যদি আমরা সেই বিসমিল্লার এক পাল্লাতে দিয়ে দিই, সেই বিসমিল্লার একটু নড়বেও না, যে এত ওজন বিসমিল্লা এই লক্ষ কোটি পৃথিবীও তাকে হিলাতে পারবে না। তাহলে বিসমিল্লা বিষয়টা কী? ওরে বাপরে, যদি কারো জীবনে নসিব হয়, আল্লাহ যদি কাউকে তৌফিক দান করে, তাহলে তিনি দেখবে যে বিসমিল্লা বিষয়টা কি। হে আল্লাহ, তুমি আমাকে যতটুকু তৌফিক দিয়েছ বোঝার, অতটুকু বুঝেছি, তারপরেও কিঞ্চিত, কিন্তু তোমার মহা সাগরের সমুদ্র থেকে আমি ফোঁটা পরিমাণে যতটুকু বুঝেছি, অতটুকুই আমি পাগল পাগল, আমার মাথা আউলে যাচ্ছে। তবে তুমি যদি আমার জ্ঞান, আমার চরিত্র, আমার প্রেম যদি ঠিক রাখো, তো হয়তো আরও আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আপনাদের কাছে আজকে এই আলোচনাগুলো এই জন্যই করেছি যে অবশ্যই আপনারা যারা পৌঁছতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা পৌঁছতে না পেরেছেন তারা যেন পৌঁছতে পারেন, এই জন্য এই আলোচনা। এবং এই আলোচনা শুধু শুনলেই হবে না, এই আলোচনার পাশাপাশি একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া আপনার কর্ম আমলগুলো নিয়ে করতে হবে, তবেই এই জীবন ধন্য হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।